আমার মনে হয় যে যারা আসলে থাকতে চায় তারা থাকে, এটা আমার চয়েস, এটা একেবারেই আমার চয়েস। সো আমি যদি মনে করি যে না এটার সঙ্গে আমি লেগে থাকব শেষ পর্যন্ত, তাহলে আমি থাকছি। আর যদি মনে করি যে না ঠিক আছে, এতদিন তো আমি একটা রিয়েলিটি শো করে আসলাম, এখন একটু ব্রেক নেই বা অন্য কাজ করি, দ্যাটস ফাইন। কিছু কিছু কেউ কেউ আছে যেমন আবার পড়াশোনার জন্য ব্যস্ত হয়ে যায়, কারণ আমাদের রিয়েলিটি শোগুলোতে ক্যাম্পে থাকতে হয় অনেক দিন ধরে, তখন পড়ালেখায় অনেক বড় একটা গ্যাপ হয় বা চাকরিতে অনেক বড় একটা গ্যাপ হয়, তো সেটা কভার আপ করতেও অনেকটা সময় লাগে। তো আমার মনে হয় যে তাড়াহুড়োরও কিছু নেই, কিন্তু লেগে তো থাকতে হবে। ঝরে যাওয়া আমি বলবো না, টার্মটা খুবই নট গুড। কেউ ঝরে যায় না, শিল্পী শিল্পী থেকে যায়, সে গান করুক আর না করুক সে শিল্পী, সে চুজ করে সে প্রফেশনালি কিংবা কমার্শিয়ালি এই দিকগুলোতে আসবে কি আসবে না। সো কেউ কেউ আসে কেউ কেউ আসে না, বা কেউ কেউ সামনে পারসিউ করে কেউ কেউ করে না। বিদেশ থেকে অনেকে রিয়েলিটি শোতে নাম দেয় কিন্তু পরে তাদেরকে চলে যেতে হয়। সো আমার মনে হয় না ইচ্ছাকৃতভাবে কেউ ঝরে যায় বা পড়ে যায় বা চলে যায়। অনেক ধরনের প্রবলেমস বা এন্টিটিস থাকতে পারে এখানে। ওই যে আমি যেটা বলছিলাম যে যে থাকতে চায় সে থাকে এখানে, 1-2-3 নির্ধারণ করবে না ইন্ডাস্ট্রিতে কে লিড করবে। এখানে আমার পরিশ্রম, আমার লেগে থাকা, আমার অনেস্টি, এগুলোই পরে ডিক্লেয়ার করবে কিংবা ডিসাইড করবে আমি কতটা সেলিব্রেটেড। সবার সহযোগিতায়, সবাই আমাকে, আমার মিডিয়া কর্মীরা যারা আছেন, সাংবাদিক ভাই বন্ধুরা, আমার সিনিয়ররা যারা আছেন, সবাই মিলে আমাকে সাপোর্ট দিয়েছে। আমার নিজেরও ইচ্ছা ছিল, সো সব মিলে হয়েছে। এখন আপনার কী কী কাজ সামনে? সামনে ঈদে মিক্সড অ্যালবামের কিছু রিলিজেস আছে, আমি খুব এক্সাইটেড। প্রিন্স মাহমুদ ভাইয়ের মিক্সড অ্যালবামে একটা গান করেছি, সেটা নিয়ে আমার নিজের সোলো প্রজেক্টস আসবে কিছু সামনে। আর বিভিন্ন ফিল্মের গানগুলো যেগুলো করলাম ওগুলো সামনে আসবে। জান্নাতের টাইটেল ট্র্যাকটা আসবে, যদি একদিনের টাইটেল ট্র্যাক আসবে। এগুলো রেসপন্স পেতে যে দর্শক কীভাবে নেয় ওগুলোর জন্য ওয়েট করছি।